পরম পাওয়া, রচনা বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা মিনু পাল, আবহ সুমনা সিংহ, চরিত্রায়নে মিনু পাল ও সুমনা সিংহ। শুরু হচ্ছে শ্রুতি নাটক পরম পাওয়া। হরে বাবারে, হাত তো পারি না, এত উঁচুতে কি আমি উঠতে পারি? তোদের তো কোনো গায়ে শক্তি আছে, আমার তো আর নেই। তবু আমাকে এতটা ওপরে উঠিয়ে আনলি। আরে এরা সব গেল কোথায়? হ্যাঁ রে, তোরা সব কই রে? জানি না বাবা, আগে একটু জিরিয়ে নিই, তারপর সবাইকে খুঁজব। বাপরে, সে সিঁড়িটা তো উঠতেই পারছি না। এই এই মেয়েটা, আরে এই মেয়ে, একটু হাতটা ধর না রে বাবা, দেখছিস না কেমন হাঁপিয়ে গেছি? ওরে এই চুরি, ধর না একটু। আমায় বলছেন? তা না বলে কাকে বলছি, পাহাড়কে চুরি বলার মতো অবস্থা আমার এখনো হয়নি। এখন কথা না বলে হাতটা ধরবে নাকি নেমে যাব? না না, সে কি ধরবো বই কি, এই তো ধরুন, হ্যাঁ হাতটা ধরুন, ব্যাস এবারে এখানে একটু বসুন, তাহলে ভালো লাগবে। ভাগি বলি, যেন তুই না বললে আমি দাঁড়িয়েই থাকতো। আপা সিঁড়ি তো নয়, যেন জঙ্গলের রাস্তা, যেমন উঁচু তেমনি খাড়া। আরে বাবা, মন্দির দেখতে এসে যদি মরেই গেল তবে অমন মন্দির করে লাভ কি? কিরে মেয়ে, তুই কে বলিস? আমায় বলছেন? বলছি তুই কি বলিস? হ্যাঁ তা তো ঠিকই। তা তো ঠিকই, তা তো ঠিকই মানে? না মানে আপনি মায়ের মতো, আপনি যখন বলছেন তখন তো ঠিকই হবে। তার মানে কোনো কথা শুনলি না, জানলি না, সটাং বলে দিলি, তা তো ঠিকই। কেমন মেয়ে রে তুই! যাকে যাকে, এবারে এখানটায় চুপটি করে বসুন তো, চারিদিকটা দেখুন কি সুন্দর। এতটা পথ যখন এসেই পড়েছেন তখন সব কিছু দেখুন, ভালো করে দেখুন। বাহ, তুই তো বেশ লক্ষ্মী মেয়ে রে, এইরকম শান্ত শান্ত লক্ষ্মী লক্ষ্মী মেয়ে আমার খুব ভালো লাগে। হ্যাঁ রে, তোর নাম কি রে, মানে সবাই কি বলে ডাকে? আমায়? আমায় সবাই টুম্পা বলে। টুম্পা? হ্যাঁ। ও মা, কি আশ্চর্য, আমার মেয়ের নামও তো টুম্পা। তাই নাকি, ভালো হলো, আমিও যখন টুম্পা তখন তো আপনার মেয়েই হয়ে গেলাম। তা আপনার মেয়ে কোথায়, আসেনি? না না, সে আসেনি। ও বিয়ে হয়ে গেছে বুঝি? কোথায়, কলকাতায় না বিদেশে? অত শত জানি না বাছা, সে কোথায় থাকে তার খবর আমি কি করে জানবো? সে আবার কি, আপনার নিজের মেয়ে আপনি জানেন না সে কোথায় আছে? তা সে যদি আমাকে কোনো রকম জানান না দিয়ে চলে যায়, তাহলে তার ঠিকানা আমি জানবো কেমন করে? ও চলে গেছে কেন, রাগারাগি হয়েছিল বুঝি? তোর এত খবর নেওয়ার কি দরকার রে, কি সব আঁকাঝোকা করছিস তাই তো? আমি আমি একটা মাতৃমূর্তি আঁকার চেষ্টা করছি। আপনি একটু ঠিক হয়ে বসুন না, আপনাকে দেখেই আঁকি। কেন বাচ্চা, আমাকে দেখে কেন, আমি কি তোর মা? আরে নাই বা হলেন মা, মায়ের মতো তো বটে।
বলুন, তাই না? না না, ওসব মায়ের মতো হয়ে আমার কোনো কাজ নেই বাপু। আমি এখানে বসেই আছি, তুই আ তোর মতো। ঠিক আছে ঠিক আছে, বসুন শান্ত হয়ে। নড়বেন না নড়বেন না, একটুও নড়বেন না, কিন্তু কথাও বলবেন না, কেমন? একদম চুপ করে বসুন। এই আমি কি তোর ধার করেছি নাকি রে? তা না হলে এত শাস্তি দিচ্ছিস? কথা বলবেন না, নড়াচড়া করবেন না, বলি ব্যাপারটা কি? আমি বলে মোটে চুপ করে থাকতে পারি না, আর আমায় কিনা বলে চুপ করতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা বলুন তবে আস্তে আস্তে, কেমন? আচ্ছা তুই কি করিস রে মেয়ে, নেকা পড়া করে না চাকরি? আমি আমি ডাক্তার, হাসপাতাল থেকে ছুটি নিয়ে এই 7 দিনের জন্য এখানে বেড়াতে এসেছি। আহা নড়বেন না নড়বেন না, চুপ করে বসুন। হ্যাঁ কি জানো বলছিলাম, ও আমি না ছবি আঁকতে খুব ভালোবাসি, তাই এখানে বসে একটু আঁকা জোকা করছি। ডাক্তার বলিস কি রে, এতটুকু মেয়ে আবার ডাক্তার, কি কাণ্ড দেখো। হ্যাঁ তা হ্যাঁ রে মেয়ে, তোর বাড়ি কোথায় রে? বাড়ি না তো, বাড়ি নেই তো। বাড়ি নেই? না একামি হচ্ছে, বাড়ি নেই তো থাকিস কোথায়? আমি তো হাসপাতালের কোয়ার্টারে থাকি। ও ওই 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 আবার নড়ছেন, কে কে আছে বাড়িতে? বাবা মা ভাই বোন? না না কেউ নেই। আরে বাবা এত নড়লে তো ছবিটা নষ্ট হয়ে যাবে, করছেন কি? নষ্ট হয়ে যাবে? হ্যাঁ সত্যি বলছিস, তোর কেউ নেই? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি বলছি, কেউ নেই। ও বাবা সে যে বড্ড কষ্ট গো, ভগবান দেখছি আমায় ঠিক জায়গাতেই নিয়ে এসেছিস। আপনি কি কিছু বললেন? না না কিচ্ছু বলিনি, তুই তোর কাজ কর। তা হ্যাঁ রে দূরের ওই বাড়িটা, বাড়িটা কি মসজিদ, মানে ওই মুসলমানদের মন্দির? হ্যাঁ ওটা মুসলমানদের মন্দির, আর পাশে ওই যে বাড়িটা দেখছেন ওটা অনাথদের জন্য, সব মুসলমান অনাথ ছেলেমেয়েরা ওখানে থাকে। কি বললি, সব মুসলমান? সব? ওরে বাবা ওরে বাবা, আমি আর এখানে থাকছি না, আমি নিচে চললাম। ও মা সে কি চলে যাবেন কেন? দাঁড়ান আগে আঁকাটা শেষ করি, তারপর না আমার মাথায় থাক, ওসব মুসলমানদের ধারে কাছে আমি নেই, আমি যাচ্ছি। শেষকালে চুয়ে টুয়ে দিলে তো কেলেঙ্কারি শেষ হবে। কেন ওরা আপনার কি করেছে? কি আবার করবে, ওদের ছায়া বাড়ালে 7 জন্ম নরক বাস হয়। এত নেতা পড়া শিখেছি আর এটা জানিস না? কে বলেছে এসব কথা? ভগবান আপনাকে যেমন সৃষ্টি করেছেন, মুসলমানদেরও তো ঠিক সেইভাবেই করেছেন, তাই না? ওসব জ্ঞানের কথা রাখতে কিনে এই সংসারে গুরুদেবের চাইতে তো কেউ বড় নয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবী বলেছেন তুমি বামুনের মেয়ে। হ্যাঁ বামুনের বউ, খবরদার খবরদার যেন ধম্ম কইও না, বেজাতের হাতে জল খাবে না, ওদের ছায়াও মানাবে না, গুরুদেব বলেছেন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির সবাই মানে সব বাড়ির কথা বিশ্বাস করেন? বাড়ির সবাই? তারা আবার প্রত্যেকে আমদানি হল কেন? আপনার বাড়িতে কেউ নেই বুঝি? না নেই, হয়েছে, এত বকাস কেন? তুই কি নিচে যাবে না আমি নিজেই চলে যাব? ঠিক আছে একটু পরে যাবে, এখন এখানে একটু বসুন তো, আপনার সঙ্গে কথা বলি, আপনার টুম্পার কথা। কেন বাবা, আমার টুম্পার কথা না শুনলে কি তোর পেটের ভাত হজম হচ্ছে না? না হচ্ছে না, কেন বলুন তো? আসলে আমিও যে টুম্পা তাই। হ্যাঁ এবার বলুন তো কোথায় গেছে আপনার টুম্পা? সে কি আমি জানি,
না সে আমায় জানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তখন আমার একটা বড় অপারেশন হয়েছিল, টুম্পা গেছিল আমার ওষুধ কিনতে, তাড়াহুড়ো করে রাস্তা পার হচ্ছিল, ব্যাস লরিওয়ালা ভাবলো তোর যদি অত তাড়া থাকবে তো আমারই বা থাকবে না কেন, সেও তাড়াহুড়ো করে লরিটা চালিয়ে দিল আমার টুম্পার গায়ে। আর আমি এদিকে হাসপাতালে শুয়ে শুয়ে মরণের টাইম হয়েছি, আর ভাবছি মেয়েটার হাতে জল খেয়ে টুক করে সবকে চলে যায়। ও বাবা ও বাবা, ততক্ষণে জল টল না দিয়ে তিনি নিজেই অন্টন দিয়েছেন সেখানে। আপনি আপনি এভাবে বলতে পারলেন? তাহলে কেমনভাবে বলবো, কেঁদে কেঁদে? না বাপু, ওসব কান্না পান্না আমার আসে না। আরে বাবা, ও যখন আমায় ফেলে দিব্যি চলে যেতে পারলো, শুধু ও কেন ওর বাবাও তাই, কবে চলে গেছে, তাহলে আমি এবার শুধু শুধু ওদের জন্য কাঁদবো কেন? হ্যাঁ বল। আপনি আপনি একটুও কাঁদেননি? না কাঁদিনি, কতবার আর এক কথা বলবো রে, হ্যাঁ কতবার বলবো, এখন হাতটা একটু ধর দিকিনি, আমি নিচে যাই, ওই ওই অনাথ মুসলমান ছেলেগুলো খেলতে খেলতে এদিক পানি আসছে, ওই শেষকালে শেষকালে চুয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে, চল না তাড়াতাড়ি চল না, আমার আমার বড্ড বুক ধরপড় করছে, ও চল চল। ঠিক আছে চল। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন, আসুন। আরে কি হয়েছে আপনার, মুখটা অমন করছেন কেন, কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন, কোথায়, বুকে বুকে কষ্ট হচ্ছে, অত অত হাঁপাচ্ছেন কেন? জোর জোর একটু জোর জোর। আপনি আপনি জল চাইলেন? ওই ব্যাগটার মধ্যে ওষুধ আছে, দে না, জলের বোতল বোতলটা জল একটু জল দে। আমি আমি জল দেব, বড্ড বড্ড কষ্ট হচ্ছে একটু জল দে। কিন্তু কিন্তু আমি কেমন করে জল দেব মা, আমি আমি ও যে মুসলমান, এর আগে আপনার হাত ধরেই আমি খুব অন্যায় করেছি, আপনার বিশ্বাস আপনার ধর্ম সেটা আমি নষ্ট করতে চাই না, আমায় মাফ করুন মা, হাত বাড়িয়ে কষ্ট করে জলের বোতলটা আপনি নিজেই নিয়ে নিন। জলটা একটু এগিয়ে দিবি না? কি করে কি করে দেব বলুন, আমিও যে মুসলমান, আমি রোশেনারা রোশেনারা চৌধুরী। তুই তুই তো টুম্পা রে, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি টুম্পা, আমি আমি টুম্পা। তবে তবে টুম্পা হয়ে একটু জল দিবি না, আমার যে বড্ড ইচ্ছে ছিল রে টুম্পার হাতে জল খাবো, দিবি না? দেবো মা, নিশ্চয়ই দেবো, এই নিন হা করুন, আস্তে 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 খান, ঠিক ঠিক আছে ঠিক আছে। টুম্পা রে টুম্পা, শেষকালে জল দিলি মা। আপনি কাঁদছেন, আপনি তো কখনো কাঁদেন না। টুম্পা চলে যাওয়ার পর আমি একটুও কাঁদিনি, ভেবেছি যেদিন ওর কাছে যাব সেদিন খুব কাঁদব, ওকে বুকের ভেতর জড়িয়ে ধরে খুব কাঁদব। আমি আজ তো আমার টুম্পার দেখা পেয়েছি, আজ আমি খুব খুব কাঁদব। আমি আমি আর একবারও ভাবতে পারছি না আমার কেউ নেই, আমি অনাথ মা, ওই বাড়িটাতে আমিও বনিস হয়েছি, একজন ভীষণ ভালো মানুষ তিনিও মুসলমান, আমাকে নিজ
নিজের পরিচয় দিয়ে বড় করেছেন, কিন্তু কিন্তু আজ আমার মনে হচ্ছে আর কিচ্ছু না, কিচ্ছু না, আমি শুধু টুম্পা, শুধু টুম্পা, শুধুই টুম্পা। আর আমার ছবিতে দরকার নেই মা, তুমি তো আমার কাছেই এসে গেছো, আমার আর ছবিতে কি দরকার? আমার যে বড় ইচ্ছে ছিল রে দেয়ালে ছবি হয়ে ঝুলব, আমার গলায় বেশ বড় একটা মালা থাকবে। শুধু এই, আর কোনো ইচ্ছে নেই? আছে আছে, আরো একটা ইচ্ছে আছে, বলবো? বলো মা। আমার টুম্পাকে একবার বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে রে। ধরো না মা, বুকে জড়িয়ে ধরো। জীবনে এই প্রথম মায়ের ছোঁয়া পাই, ভাগ্যি ভাগ্যি আমি টুম্পা। তাই তো, তাই তো এত দিন পর মা কি তা জানতে পারলাম। টুম্পা, আয় আমার কাছে, আয় মা, আমার বুকে আয়, একবার তোকে জড়িয়ে ধরি। মা, মা, টুম্পা।